আমার গলার মধ্যে ধরছে ধরছে ধরে ধরে মারপিট করতে মারতাছে আমার গলাতে একটা হার আসলো হেরা একটু টাকা পয়সা গোপনে খাইতো চাইছে আগে বলতে তারা আজকে 4-5 বছর ধরে ওই একটু বিভ্রান্ত করতেছে বিভ্রান্ত করতেছে যে আমরা বাপজি না এরকম মাছ দূর করবো কি কারণে বিভ্রান্ত বিভ্রান্ত হেরা একটু লুবেই মনে হয় করতেছে নাহলে আমি কোনো বিভ্রান্ত রাস্তা দেখি না হেরা একটু টাকা পয়সা গোপনে খাইতো চাইছে বলে কেমন হেরা কি বলে টাকা পয়সা চান্দা কান্দা দেওয়ান লাগে মানে আমরা জায়গার মালি ফালাইতে গেলে আমরা মালি ফালাইতেছি একটা ফার্ম করুন বিজনেস বাড়বো মানে হেরা মানে বেশিরভাগ হয়েছে তারা একটা ডজারে কাজ করাইছে ভাগ ফারি করে মানে 5 গাড়ি মাটির কাজ করলে 8 গাড়ি 10 গাড়ি গয়া টাকা বেশি নেই তখন তার বাবুর মনে খারাপ লাগছে যে তোরা মিথ্যাবাদীর লোকে কি এর কাজ এটা করে তারা বাইর করেছে এরপর থেকে তারা আমরা লোকের ঝামেলার সৃষ্টি করতেছে আমি আমার জায়গার মধ্যে একটা ড্রেন করতে আছি তো ওই দিকে বলাই নাম কই একজন আর আবু আবু কইয়া তাই নিয়ে আইসে আইসে কমপ্লেন দিতেছে মানে এনে কইরো না আমি বলছি যে এখানে যদি ড্রেনটা না করি জল আইলে বৃষ্টির দিন বৃষ্টির সিজন জল আইলে মানে মানুষের ক্ষেত নষ্ট হইব তো তার লেগে আমি ড্রেনটা করতে আসতাম তো এখানে আমরা 10 জনের মতো আমরা লেবার আসতো তারা মিললে সেটা ড্রেনটা করতে আসি তাই না সেটা না করতে হবে তো এরপর আমি ড্রেনটা করছি তাই না আয়া আমার গলার মধ্যে ধরছে ধরছে ধরে ধরে মারপিট করতে মারতেছে আমার গলাতে একটা হার আসলো হারটাও এরপর পাই না তারা এসে তাড়াতাড়ি আয়া সেটা আটকাইছে আটকানোর পর আমি এর থেকে বাইরে প্রথমে বাসে আইসি ড্রেন করে দিতেছে তো রাজমিস্ত্রি লাগবো তো এক দশ দিন টাইম লাগবো তো তার লেগে আমি এখন থেকে শুরু করছি শুরু করার পরে তারা এসেরা এরমভাবে অ্যাটাক করেছে আয়া মারধর করতেছে তারা অমল দেবনাথ তারপরে গিরিধারি দেবনাথ তারপরে বলাই দেবনাথ মণ্ডলে কি জানি আছে তাই না তারপর উত্তম দেবনাথ তারা সাইড বাই আইসে আয়া সেরা স্টাম আসলো দাও আসলো তারপরে লাড়ি টাড়ি আসলো দায়া মারধর শুরু করছে কয়জনের মারধর করছে আমার 11 রুপি দিয়েছে তারপরে তারা এসেরা আটকাইছে আমার মানে ডজার টজার এইসবের কাজ করে আর গিরিধারি জন তাই নিয়ে হয়তো এমনি বাড়িতে আছে আর উত্তম জন তাই কৃষক তারা এরকম আমি এই কারণে আমি এটার মধ্যে বড় করে ড্রেন করে যাচ্ছি কারণ নাইলে জল যাইতে অসুবিধা হইব এই কারণে বড় করে ড্রেন আমি করে আইতাছি এই ব্যাপারে কি থানাতে জানাইছেন না থানাতে এখন আমি যাবো যাই আসি আমি এখন গিয়ে কমপ্লেন দেবো কি নাম তোমার আমার নাম সুব্রজিৎ দেবনাথ